দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের অনুষ্ঠান দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে সারা বাংলাদেশের কৃষক এবং খামারিরা যারা আছেন, গরু লালন পালন করছেন সারা বছরই, তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। আর আমরাও দীপ্ত কৃষি টিম ছুটে চলছি বিভিন্ন খামারিদের এই সময়ে তাদের যে ব্যস্ততা, বেচা কেনার যে অবস্থা, সেগুলো তুলে ধরার জন্য। আজ দীপ্ত কৃষি টিম আবারও আমরা চলে এসেছি আলমগীর রেঞ্জের বোর্ড বাজার যে শাখা, সেই শাখাতে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তাদের রংপুর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে সেখানকার গরু লালন পালনের সার্বিক চিত্র আপনারা দেখেছেন। আজ আমরা চলে এসেছি এখানকার কী অবস্থা সেটা জানার জন্য। এবং আমার পাশে আছেন শাহিনাপা, এর আগেও আপনারা দেখেছেন, শাহিনাপার সাথে কথা বলেছি আমরা। আমরা জানবো এবছর তারা কেমন প্রস্তুতি নিয়েছেন, কি অবস্থা আলমগীর রেঞ্জের এই বোর্ড বাজার শাখার। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপু, কোরবানি ঈদকে সামনে রেখে তো আপনাদের সারা বছরে একটা ব্যস্ততা থাকে। জি, শেষ মুহূর্তে আসলে কি ধরনের ব্যস্ততা আপনারা পার করছেন সেটা জানতে চাই। সারা বছর ধরে আমরা যে প্রাকৃতিক উপায়ে গরুটা লালন পালন করছি সেটার কিন্তু এখন প্রদর্শনীর সময় চলে এসেছে, মানে ভোক্তার কাছে দেওয়ার সময় চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ ব্যস্ততা থাকলেও এটা একটা ভালো ব্যস্ততা, মানে আমরা খুব উপভোগ করছি ব্যস্ততাটা। তো আজকে আপনাকে আমি বোর্ড বাজার এটা ঘুরে দেখাবো। এখানে কিছু আমরা অলরেডি শোকেসিং করেছি, চারটা বলদ আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে, এই যে চারটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটা তো আমাদের রিটেল সেন্টার, রিটেল সেন্টারে আমরা সব ধরনের ক্রেতার কথা চিন্তা করেই হচ্ছে মানে আমাদের সারগুলোগুলো প্রদর্শন করি। তো আমাদের কিছু ক্রেতা আছেন যারা হচ্ছে মানে বলদ প্রজাতির সারগুলো চাচ্ছেন, তাদের কথা চিন্তা রেখে কিন্তু আমরা এই কালেকশনগুলো করেছি। যেমন আপনি প্রতিটা গরুই দেখেন অনেক ইউনিক, হ্যাঁ, সবার হচ্ছে আপনি চারটা চার রকমের রাখেন, চারটা কিন্তু চার রকমের সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এক একটা আপনি কুচ দেখেন, একটা শিং দেখেন, লেজ দেখেন, প্রতিটাই কিন্তু আপনি নিখুঁত, আপনি প্রতিটাই কিন্তু সুন্দর বলতে হবে আপনাকে। একেবারে যদি বলেন ক্রেতার ক্রেতার মতো করে যদি জানতে চাই যে আমি যদি এই গরুগুলো কিনতে চাই, হ্যাঁ, আপনাদের এখান থেকে, তাহলে মানে আমাদের জন্য আসলে মানে ক্রেতাদের যারা আছে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন বা তারা কোন বিষয়গুলোর জন্য আসলে কিনতে পারে? অবশ্যই, আসলে প্রথমে যেটা আমি ক্রেতাকে বলবো যে আমরা কিন্তু হচ্ছে মানে কোয়ালিটিটা খুব মানে মেনটেন করার চেষ্টা করি। আমরা আপনি আপা দেখে এসেছেন রংপুর আমাদের প্রজেক্টে, যে আমরা কিন্তু মানে একটা প্রোডাক্টের জন্য গুণগত মান ঠিক থাকে, মানে আমরা আমাদের যে সারগুলো আছে সেগুলো গুণগত মান ঠিক রাখার জন্য কিন্তু আমরা সেইভাবেই খুবই নিবিড়ভাবে যত্ন পালন করছি। হ্যাঁ, তো প্রতিটা গরুরই কিন্তু ইউনিক আমাদের কাছে, প্রতিটাই আমাদের জন্য খুবই মূল্যবান। তো আসলে ক্রেতার কাছে যখন আমরা বলবো যে দামটা কী হবে, আমরা কিন্তু কখনোই লাইভ রেটে বিক্রি করবো না, কারণ আমরা যে যত্ন নিয়ে প্রতিটা গরু যেভাবে আমরা লালন পালন করছি, প্রতিটা গরু কিন্তু আমরা ক্রেতাকে সেভাবেই দেখাবো। প্রতিটা গরুই ইউনিক, একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যাবে না, আসলে সৌন্দর্য বলেন আর যাই বলেন। এই কারণে কিন্তু আমি চারটা রেখেছি, আপনি চারটা যদি দেখেন, চারটা কিন্তু চার রকমের সুন্দর। আচ্ছা আপু, আমি যদি একেবারে সামনের গরুটা দিয়ে শুরু করি, হ্যাঁ হ্যাঁ, ওর সম্পর্কে যদি একটু বলতেন যে মানে বৈশিষ্ট্যগুলো যে কোনটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসেন আপনি, বাজার দামটা কেমন কিছু এটার আপনি যদি দেখেন, আপনি ওর শিংটা দেখেন বা কুচটা দেখেন, লেজটা দেখেন, খুবই ইউনিক এবং ওর হাইটটাও কিন্তু খুবই সুন্দর। আমি যদি এই চারটা গরুর যদি মানে আমি যদি এমনি জানতে চাই আপনার কাছে যে বাজার দামটা কেমন হবে ঈদের আগে, এরকম অবশ্যই কোনো নির্ধারিত কোনো দাম বা আপনার কোনো পরিসীমার মধ্যে রেখেছেন কিনা? আসলে আমি যদি বলি যে আমি আপনাকে এটা মানে পণ্যর সীমাটা বলে দিতে পারি, মূল্য সীমাটা এখানে হচ্ছে আপনি 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে বলদ প্রজাতির গরু পাবেন, এই ধরনের যে সার যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বলছিলাম আপনাকে যে প্রতিটা আমার শাড়ি আমার জন্য আলাদা, প্রতিটাই আমার জন্য খুবই স্পেশাল। তো আমার ভোক্তা যেটা পছন্দ করবে সেটার দাম আমি তাকে সেই অনুযায়ী বলে দিব। আপু, যে সারগুলো এখানে দেখতে পাচ্ছি এই সারগুলো তো আপনাদের অন্য কোনো ব্রাঞ্চ থেকে নিয়ে আসা বোধ হয়, তাই না? জি। আচ্ছা, আর মূলত এখানে আপনার প্রদর্শনী করে রাখেন আপনি? জি, এটা আমাদের মূলত হচ্ছে বিক্রয় কেন্দ্র। আমরা যেটা সবসময় ক্রেতাকে বলে থাকি যে আমরা হচ্ছে কোনো গরু যদি কমপক্ষে 6 মাস আমরা লালন পালন না করি সেটা আমরা ভোক্তার হাতে তুলে দিব না। তো এই কারণে এটা শুধুই আমাদের হচ্ছে বিক্রয় কেন্দ্র, আমাদের হচ্ছে কালচার যে সেন্টার আছে সেখান থেকে আমরা এটা নিয়ে এসেছি। এখানে তো চারটা আপনার সার দেখলাম, ওদের সম্পর্কে জানলাম। আশা করছি কোরবানি ঈদে যারা কিনবেন তারা কেনার মধ্যে মানে আপনাদের এখান থেকে যদি কেউ সার কিনে অবশ্যই তারা জিতবেন ইনশাআল্লাহ, সে আশা রাখি। কিন্তু আপনার যেহেতু সেল সেন্টার এইটা, ভিতরে আরও অনেক সার আছে। জি, আমি একটু দেখতে চাই, আমার মনে হয় দর্শকরাও বাকি যে সারগুলো আছে সেগুলো দেখলে তারা জি মানে জানতে পারবেন যে আপনাদের এখানে কী ধরনের সার আছে। জি জি, চলেন।